দর্শক রাবার বাগান নিয়ে আজকে আমার আবার ভিডিও। রাবার গাছ যদি সঠিকভাবে টেপিং করা না হয়, রাবার গাছ যদি সঠিকভাবে ল্যাটেক্স কালেকশনের সময় কাটা না হয়, টেপিং করা না হয়, তাহলে কিন্তু সেই রাবার গাছের ভবিষ্যতের জন্য খুবই ক্ষতি সাধন হয়। তো কিভাবে এই ক্ষতি সাধনটা হয় এবং কি সমস্যা হয় তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এটা একটা মোটামুটি পুরনো বাগান, প্রায় আজ থেকে 11 বছর বা 12 বছর আগে থেকে এখান থেকে ল্যাটেক্স কানেকশন করা শুরু হয়েছিল। এই বাগানে কি সমস্যা হয়েছে, যখন টেপিং ফার্স্ট করা হয়েছিল তখন কি ভুলটা হয়েছিল এবং যার ফলে এখন টেপিং করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছে, তা আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে একটা গাছ, পুরনো গাছ, প্রায় দুইটা সাইড এ এবং বি দুইটা সাইড টেপিং করা হয়ে গেছে। আপনাদের দেখাবো এই গাছটাতে যখন টেপিং করা হয়েছিল, দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যখন টেপিং করা হয়েছিল তখন সঠিকভাবে টেপিং না করার ফলে গাছের, যেটা আমরা সহজ ভাষায় বলে থাকি, গাছের হাড্ডিতে লেগে যায় বা চামড়ার ভিতরের পার্টের শক্ত জায়গাতে গাছের ছুরি লেগে গিয়েছিল, সেজন্য কি হয়েছে অনেক বড় বড় টিউমার মতো হয়ে গেছে, যার ফলে এখন পুনরায় আবার এই সাইডটা থেকে ল্যাটেক্স কালেকশন করার ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যেভাবে ল্যাটেক্স কালেকশন করা হয়েছিল, ফলে তখন যে টেপিং করেছিল সঠিক জ্ঞান না থাকার জন্য পুরো গাছটার কি একটা পরিস্থিতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়। তো সেজন্য বলবো যারা নতুন বাগান করছেন এবং ল্যাটেক্স কালেকশন করছেন বাগান থেকে, তাহলে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনাদের। লক্ষ্য রাখতে হবে যে টেপিং করা হচ্ছে, ল্যাটেক্স কালেকশন করা হচ্ছে, গাছটা সঠিকভাবে কাটা হচ্ছে কি না সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। একটা রাবার বাগানকে দাঁড় করাতে গেলে হাজার হাজার টাকা কিন্তু খরচ হয়। তো সেক্ষেত্রে আমাদের আরও অনেক সচেতন হতে হবে, কারণ আমরা দেখতে পাই আজকাল অধিকাংশ ট্যাপার কিন্তু কোনো ট্রেনিং নেয় না, ট্রেনিং ছাড়া টেপিং করছে এবং সবাই রাবার গাছ থেকে ল্যাটেস্ট কালেকশন করতে পারে এবং টেপিং করতে পারে সেটা বলে থাকে, কিন্তু সঠিকভাবে অধিকাংশ ট্যাপার কিন্তু এখনও টেপিং করতে জানে না এবং গাছের প্রভূত ক্ষতি সাধন করে থাকে। তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে টেপিং করা হয়েছে তা কতটা নিম্নমানের টেপিং করা হয়েছে, যার ফলে গাছটার প্রভূত ক্ষতি সাধন হয়ে গেছে। ঝড় তুফানে রাবার গাছ যে ভেঙে পড়ে তার কিন্তু একটা অন্যতম প্রধান কারণ এই টেপিংয়ের ফলে। এখানে যে এই যে জায়গাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এইসব জায়গাগুলোতে কিন্তু জল জমে গিয়ে এবং পোকামাকড় জমে গিয়ে সেখানে পচন সৃষ্টি হয় এবং বেশিরভাগ রাবার বাগানের ঝড় তুফানের ফলে কিন্তু এই মাঝামাঝি এই জায়গাটা দিয়ে গাছগুলো ভেঙে পড়ে এবং সেটা সম্পূর্ণ টেপিংয়ের ভুলের কারণেই এমন হয়ে থাকে। তো সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মোটামুটি নতুন বাগান, হয়তোবা 3 বছর বা 3-4 বছর হয়েছে ল্যাটেস্ট কালেকশন শুরু হয়েছে। তো এই বাগানের যে গাছ টেপিং করা হয়, গাছটা কাটা হচ্ছে, তার দৃশ্যটা আপনাদের একটু দেখাবো, দেখলে বুঝতে পারবেন যে কোথায় ভুলটা হচ্ছে। এই শুরুতেই এই গাছগুলোর ভবিষ্যৎ কীভাবে নষ্ট করে নষ্ট হয়ে যাচ্ছে টেপিংয়ের ভুলে, একমাত্র টেপিংয়ের ভুলের কারণের জন্য, যে হিউজ পুঁজি খাটিয়ে যে রাবার বাগান করা হয়েছে ভবিষ্যতে আর্থিক অবস্থার উন্নতি করার জন্য, কোথায় আমাদের ভুল হয়ে যাচ্ছে ল্যাটেস্ট কালেকশনের ক্ষেত্রে, আমাদের ভবিষ্যৎটা কোথায় নষ্ট হয়ে যাচ্ছে তা দেখতে পাবেন এই গাছটার মধ্যে দিয়ে, যদি একটু ভালো করে ফলো করেন। দর্শক একটু ভালো করে লক্ষ্য করুন, যাদের রাবার বাগান রয়েছে এখান থেকে গাছটা টেপিং করা কাটা শুরু হয়েছে, তো এই পর্যন্ত এসছে। দেখুন এই জায়গাটা একটু ফলো করুন, যেখানে পুরু ভিতরে গাছ, মূল গাছটাকে দেখা যাচ্ছে এখনো। এরপর এটা এই বছর কেটেছে, ঠিক এই বছরের কাটা। তো টেপিং করার সময় হ্যাঁ এটা অবশ্যই বলা যায় যে একটু আধটু লাগতে পারে, একটু আধটু আমাদের গাছের একেবারে হাত দিতে লাগতে পারে, কিন্তু এমনভাবে একেবারে পরিষ্কার করে কেটে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাগুলো কিন্তু কখনো আর ভর্তি হবে না, পূরণ হবে না, ঠিক এর আগে যেভাবে রয়ে গেছে এখানে। আর এই জায়গা দিয়ে কিন্তু গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন ঝড় তুফান আসবে, আর তাছাড়া পরবর্তীতে যখন দ্বিতীয়বার এই সাইটে ল্যাটেস্ট কালেকশন করা হবে করতে যাবে, তখন এখানে চ্যানেলগুলো কিন্তু আর হবে না এবং
লেটেস্ট কালেকশন করার ক্ষেত্রে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হবে। সত্যিকারে টেপিংটা কেমন হওয়ার প্রয়োজন ছিল বা কিভাবে গাছটা কাটা দরকার ছিল সেটা একটু দৃশ্য দেখুন। এই গাছটা এখান থেকে কাটা শুরু হয়েছে, এই বছরে কেটেছে, দেখুন একেবারে প্লেন রয়ে গেছে, একদম কোথাও কোনো রকমের গাছের ভিতরের মূল অংশে কোথাও লাগেনি, শুধু একটা দুটো জায়গাতে, একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন শুধু একটু দুটো জায়গাতে এখানে লেগেছিল, কিন্তু এটা ফিল হয়ে যাচ্ছে, এতটুকু জায়গা কিন্তু ফিল হয়ে যাবে, তবু এটা লাগার কথা না, তবু ফিল হয়ে যাবে, কিন্তু বাকি জায়গাগুলো দেখতে পাচ্ছেন একদম প্লেন। ঠিক এভাবেই রাবার টেপিং করা দরকার, একদম বুঝতে পারা যাচ্ছে না যে এখানে রাবার গাছ কাটা হয়েছে কিনা, দেখতে পেয়েছেন তো দর্শক? ঠিক এইভাবে কিন্তু রাবার টেপিং করা প্রয়োজন, যা ভবিষ্যতের জন্য গাছটার কোনো ক্ষতি সাধন হবে না। দ্বিতীয়বার এই জায়গা দিয়ে আবার ল্যাটেক্স কালেকশন করা যাবে খুব ভালোভাবে সহজভাবে। দর্শক যে কথাটা বলছিলাম, দেখুন কোন জায়গা দিয়ে গাছটা ভেঙেছে, যেখানে কাটা হয়েছিল, টেপিং করা হয়েছিল এবং গাছটা একেবারে মূল গাছে লেগে গিয়েছিল, সেখানে জায়গাটা পচে গিয়েছিল এবং এরপর ঝড় তুফানে ভেঙে পড়েছে। আর অনেকগুলো গাছ দেখাবো আপনাদের, প্র্যাকটিক্যালি দেখবেন। ঠিক এই গাছটাও দেখুন, এই জায়গা অবধি কাটা হয়েছিল এবং ঠিক এই জায়গাতে এই অংশ দিয়ে গাছটা ভেঙে পড়েছে তুফানে, দেখুন কোথায় ভেঙেছে গাছ, সেম টু সেম। তাহলে ম্যাক্সিমাম গাছ ভাঙছে কিন্তু আমাদের এই ভিডিও জাস্ট আপনাদের একটু সচেতন করার জন্য আমি বানিয়েছি, রাবারের উপর বা রাবার টেপিং যে করা হয় কোথায় ভুল হচ্ছে। আমি কিন্তু রাবার টেপিং বা রাবারের কোনো বিশেষজ্ঞ নই, আমারও একটা ছোটোখাটো বাগান রয়েছে যা গত 10-12 বছর ধরে ল্যাটেস্ট কালেকশন করা হচ্ছে। সেই এক্সপিরিয়েন্স থেকে, প্র্যাকটিক্যালি যে এক্সপিরিয়েন্স হয়েছে বা আমি দেখতে পাচ্ছি, সেখান থেকে কিছু কথা আপনাদের শেয়ার করার জন্য আমার আজকের এই ভিডিও। তো অবশ্যই আমাদের সচেতন হতে হবে, খুব সচেতন হতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সে গাছ কাটার সময় আমাদের এই ভুলগুলো যেন না হয়, টেপিং সঠিকভাবে, ট্যাপাররা সঠিকভাবে গাছ কাটছে কি না, কারণ রাবারটা আমাদের ভবিষ্যৎ। আমরা অনেক আশা করে ভবিষ্যতের অর্থনৈতিক দিক থেকে বেঁচে থাকার জন্য অনেক আশা করে রাবার বাগান লাগিয়েছি, তো সেই জন্য আমাদের আরও অনেক সচেতন হতে হবে, গাছ সঠিকভাবে কাটা হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন প্রথম 2-1 দিন বা 1 সপ্তাহ অবধি কিন্তু কিছু বোঝা যায় না রাবার গাছটা সঠিকভাবে কাটা হচ্ছে বা হচ্ছে না, 8-10 দিন বা 15 দিন পরে যখন জায়গাটা, ওই কাটা জায়গাটা যখন শুকানো শুরু হবে তখন স্পষ্ট বোঝা যায় কোথায় গ্যাপ রয়ে গেছে, কোথায় ভুলটা হয়ে গেছে। 2-1 দিন পর থেকে কিন্তু সতর্ক হওয়া দরকার এবং ট্যাপারদের বলে দেওয়া দরকার যে গাছ কাটা হচ্ছে না, সঠিকভাবে যেন গাছ কাটা হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।